আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে সহজভাবে পাস্তা রান্না করে দেখাবো। আমি পাতিলে লবণ আর পানি দিয়ে চুলায় দিয়ে দিয়েছি, পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে এসেছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আমার পাস্তাটা হয়ে গেছে। পাস্তাটা আমি একটা জালিতে ঢেলে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি রসুন কুচি, নাড়াচাড়া করতে হবে রসুনটা লাল হয়ে যাওয়া পর্যন্ত। আমার রসুনটা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দাদু, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চিনি। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাশরুম, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সব সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সয়া সস, আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আবার একটু সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পাস্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।